তুমি ঠিক করলে না পার্বতী, একদম ঠিক করলে না। আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা না করলে চলছিল না, তাই না? এসবের মানে কি? সবার সামনে এভাবে জোকার বানানোর মানে কি আমাকে? ওরে, ওই জামাই জন্য যে মালাটা এনেছেন সেটা কোথায়? কিন্তু ওই জামাই যে বললো আবার ফিরে আসবে। আরে বাবা, একবার যাক না, তুমি আর অষ্টমী মিলে অনুরোধ করলে যাবে, যখন থেকেও যাবে বলছো? এটা ঠিক হচ্ছে না সৌরভ বাবুর সাথে, কিন্তু আমি বাধা দেবো কিভাবে, আটকাবো কি করে? হ্যাঁ চলো দেখি, এসবের কি দরকার ছিল? ছিল বাবা ছিল, সোনার হার পরিয়ে জামাই বরণ করবো সে ক্ষমতা তো আমার নেই, তাই এই গাঁদার মালা পরিয়ে দুধের স্বাদ গলে মেটাল। চলো বাবু। সেই আমাকে তোমার মা বাড়িতে টেনে নিয়ে গেলে, নিস্তার দিলে না আমাকে। বিশ্বাস করো না, আমি তোমাকে বিশ্বাস করব নেভার। কি করে জানলো এরা আমি এখানে এসেছি, আমি লজে আছি কি করে জানলো? তুমি না বললে কেউ কি করে জানতে পারবে পার্বতী? মিথ্যেবাদী মেয়ে একটা। আপনি আমাকে সবের জন্য দায়ী করছেন, করুন, আমার উপর রাগ দেখাচ্ছেন দেখান, তবে আমি সত্যি সবাইকে বাধা দিয়েছিলাম। একদম পাঁচে কথা বলবে না পার্বতী, সবাইকে বলেছিলে তুমি মিথ্যে কথা, সব তোমার নাটক নাটক। ওই গো অষ্টমী, আরে কোথায় গেলে? দেখো দেখো জামাই এসেছে তো। কি ভাগ্য আমার, জামাই গরিবের উঠোনে পা রেখেছে। যতই খাতির যত্ন করুন না কেন, আপনাকে আপনার দলবল সমেত ধরে নিয়ে যাওয়ার জন্যই আমি এসেছি। লোকজনের ভিড়টা একটু হালকা হোক, তারপর আপনাকে আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। আপনাদের মতো জালিয়াতদেরকে কি শাস্তি দিই আমি, আর এই মিথ্যেবাদী মেয়েটাকেও বুঝিয়ে দেব। অতি চালাকের গলায় দড়ি, নিজেকে খুব চালাক ভেবেছ তাই না? আরে তোমরা পুতুলের মতো দাঁড়িয়ে আছো কেন? আরে শাক বাজা উড়ে দাও। ঠিক করলে না পার্বতী, একদম ঠিক করলে না। আমার সাথে এতটা বিশ্বাসঘাতকতা না করলে চলছিল না, তাই না? এসবের মানে কি? সবার সামনে এভাবে জোকার বানানোর মানে কি আমাকে? আমার এতটা রাগ হচ্ছে না, মনে হচ্ছে আমি সবার সামনে সব সত্যিটা বলে দিই। সৌরভবাবু, ও ভুল করবেন না, সবাইকে সত্যি বলে দেবেন না, আপনার বাড়ি বিপদ হয়ে যাবে তাহলে।